بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইতিপূর্বে আমরা আলোচনা করতেছিলাম হ্যাঁ নাপাক সম্পর্কে যেই জিনিস নাপাক হওয়ার ব্যাপারে প্রমাণ রয়েছে শরীয়তে এখন হচ্ছে সেই নাপাকগুলোকে কীভাবে পবিত্র করতে হবে সেই পবিত্রতা নিয়ে আলোচনা প্রথম নম্বর হচ্ছে যে নাপাকটা সাধারণত পানি দিয়েই পবিত্র করা হয় এবং নাপাককে পাক করার ক্ষেত্রে পানির অবস্থানটা হচ্ছে মৌরিক যে পানি দিয়ে পাক করা হয় কখনও এর বিপরীত কোনো জিনিসের দিকে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সেটা শরীরের দ্বারা প্রমাণিত না হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে পবিত্রতার পদ্ধতি যেই ব্যাপারে যেটার পবিত্রতার ব্যাপারে শরীয়তে কোনো দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা যেমন আপনার কোনো নির্দিষ্ট নাপাককে পাক করা অথবা কোনো জিনিস যেটা অপবিত্র হয়ে গেছে সেটা পাক করার ক্ষেত্রে শরীয়তে যদি ভিন্ন কোনো আপনার পদ্ধতি থেকে থাকে সেটা তাইলে প্রথমটা হচ্ছে পানির দ্বারা যেটা মৌরিক আরেকটা হচ্ছে শরীয়তে যদি অন্য কোনো ধরন থাকে সেটা এবং শরীয়তে পানি ছাড়া যে ধরনগুলো এসেছে যে নাপাককে পাক করার অথবা নাপাক হওয়া বস্তুকে পাক করার একটা হচ্ছে মৌরিক নাপাককে পাককে পাক আরেকটা হচ্ছে যে জিনিসটা নাপাক হয়ে গেছে নাপাক জিনিসের মিশ্রণের কারণে সেটা নাপাকের ব্যাপার যেমন একটা ধরন সেটা হচ্ছে কোনো মৃত ব্যক্তির মৃত পশুর চামড়া সেটা কিন্তু যখন দাবাগত করা হয় অর্থাৎ পরিশোধন করা হয় তখন সেটা কিন্তু পাক হয়ে যায় এখানে কিন্তু পানির ব্যবহার হয়নি দ্বিতীয় নম্বর হচ্ছে যেমন আপনার কুকুর যদি কোনো পান পাত্রে মুখ দেয় সেটার পবিত্রতার ব্যাপার সেইখানেও আপনার সাতবার দুইতে হবে তার মধ্যে একটি আপনার মাটি দিয়ে একবার দুতে হবে তাইলে এটা পানি ছাড়া মাটির কথাও এখানে এসেছে আরেকটা হচ্ছে যেমন কাপড়ের পবিত্রতা যদি কোনো আপনার ঋতুস্রাবের রক্ত লেগে থাকে কাপড়ের মধ্যে তাহলে সেটাকে প্রথমে এরকম খুঁটিয়ে দিবে তারপরে ঘষে দিবে পানি দিয়ে তারপরে হ্যাঁ আপনার ধুয়ে ফেলবে এটা হচ্ছে নিয়ম কিন্তু তারপরেও যদি কোনো দাগ থেকে যায় তাহলে সেটা কোনো ক্ষতি করবে না আরেকটা হচ্ছে মহিলাদের কাপড়ের যে পাড় আছে নিচে সেটা যদি নাপাক থেকে কোনো কারণে জমিনের কোনো নাফাক থাকলে সেটা লেগে যায় পরবর্তীতে যখন সামনে চলে যাবে পাক জমিনের সাথে লাগবে তখন সেইভাবেই সেই কাপড়টা পবিত্র হয়ে যাবে আরেকটি পদ্ধতি হচ্ছে যে বাচ্চার যদি প্রস্রাব যে বাচ্চা দুগ্ধ পাই সেই বাচ্চার প্রস্রাব যদি কাপড়ে লেগে যায় সেটা আপনার পানি ছিটে দিয়ে পাক করা যায় যদি ছেলে বাচ্চা হয় আর মেয়ে বাচ্চা হলে সেটা ধুইতে হয় তাহলে ছেলে বাচ্চার ক্ষেত্রে ধরন ভিন্ন আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি মুজি লেগে যায় অর্থাৎ উত্তেজনার কারণে যেই আপনার পানি জিনিস পানি পানি যেটা বের হয় পুরুষের লজ্জাস্থান থেকে অথবা মহিলার লজ্জাস্থান থেকে সেটাকে আপনার পানি ছিটিয়ে দিলেই হয় ওই জায়গার উপর তাইলে ব্যাপারটা হালকা যদি কাপড়ে লেগে যায় এরকম হ্যাঁ আর আরেকটা পদ্ধতি আছে যেমন জুতার নিচের অংশে যদি কোনো নাপাক লেগে যায় সেটার পবিত্রতার পদ্ধতিও কিন্তু জমিনের সাথে পবিত্র জমিনে ঘষে সেটাকে পবিত্র করতে হয় এখানেও পানির প্রয়োজন হয় না তাইলে সরিয়েতে এগুলো ভিন্ন ধরন আরেকটা ধরন রয়েছে সেটা হচ্ছে নাপাক আপনার যদি জমিনে লেগে যায় সেটাকে পাক করলে তার উপর পানি যদি বেশি আকারে ঢেলে দেওয়া হয় ওই জায়গার উপর সেটাও পাক হয়ে যাবে অথবা যদি সেটাকে এমনিভাবে রেখে দেয় যে সূর্যের কারণে অথবা বাতাসের কারণে সেটা যদি পাক হয়ে যায় ওই জমিনটা যদি শুকিয়ে যায় ওই নাফাকটা যদি গায়েব হয়ে যায় তাইলে সেটাও পাক হয়ে যায় যে না পাকের আর কোনো নিশানা দেখা যাচ্ছে না তাইলে সেটা পবিত্র হয়ে যাবে যেমন বাচ্চা যদি জমিনের উপর প্রস্রাব করে দিল এরকম পড়ে আসে হ্যাঁ তারপরে আপনার সূর্যের কারণে অথবা বাতাসের কারণে সেটা শুকিয়ে আর দেখাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না হ্যাঁ তাহলে সেটা না পাক হয়ে গেল পাক হয়ে গেল এইভাবে আপনার পাক করার কিছু ধরন রয়েছে তাইলে আমরা যেটা বুঝাতে চাইছি যে নাপাককে পাক করার একটা হইসে পানির ধরন আরেকটা হচ্ছে পানি ছাড়া আরও কিছু পদ্ধতি রয়েছে সেগুলো কয়েকটা আমরা এখানে উল্লেখ করেছি তৃতীয় নম্বর যেই জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে একজন যিনি নাপাক হয়ে গেছেন বিধানগত নাপাক তার জন্য কি কাজ করা নিষিদ্ধ সেটা আমাদের জানা দরকার যে আমি আপনি যদি অপবিত্র হয়ে যায় তো কী কাজ আমি করতে পারবো না যেই কাজগুলো একজন নাপাক ব্যক্তির জন্য নিষেধ চাই ছোট ছোট নাপাক হোক অথবা বড় নাপাক হোক এক নম্বর যেই কাজ নিষিদ্ধ সেটা হচ্ছে ফরজ বা নফল সালাত আদায় করা যাবে না কারণ এবন মোমার্দি আল্লাহ রাহনুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহমের সাত করেন লাখবরুল্লাহ সালাতন বেগের তহুর যে কখনো পবিত্রতা ছাড়া সালাদ কবুল করেন না কারোর পক্ষ থেকে সুতরাং নাপাক অবস্থায় সালাদ আদায় করা যাবে না দ্বিতীয় নম্বর যেটা করা যাবে না সেটা হচ্ছে কোরআন মাজিদকে স্পর্শ করা যাবে না কারণ কোরআন মাজিদের ব্যাপারে যেমন রসুল আকরম সাল্লাহ ইসলাম যখন একটা চিঠি লিখেছেন হ্যাঁ আমর হাজমের বরাবর হুম আর সেইখানে তিনি বলে দিয়েছেন যে লাইয়া মসুল কোরআন ইলা তাহের যে কোরআন পবিত্র হওয়া ছাড়া পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে স্পর্শ করতে পারবে না তাইলে এখান দ্বারা এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে অপবিত্র ব্যক্তিকে কোরআন স্পর্শ করতে পারে না তৃতীয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কাবা শরীফের তোয়াফ করা সেটাও অপবিত্র ব্যক্তি করতে পারে না রসুল আকরম সোসাম বলেন আর তোয়াফিল সালাহ ইল্লা আনাল্লাহ আবা হাফিহিল কালাম যে বাইতুল্লাহ তোয়াফ করা সেটা সালাতের মতো I'm <laughs> sorry. তবে সেইখানে প্রয়োজনে কথা বলাকে আল্লাহ জায়েজ করে দিয়েছেন আর সুতরাং এই তিনটা জিনিস কিন্তু আপনার নাকা নাপাক অবস্থায় করা যায় না রসুল ইসলাম তোয়ফ করার জন্য উজু করেছেন এবং এটাও বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে ঋতুস্রাব মহিলাকে রসুল আকরমসালসলাম কাবার শরীফের তোয়ফ করতে নিষেধ করেছেন পবিত্র হওয়া পর্যন্ত তাইলে এগুলো প্রমাণ করে কাবার শরীফের তফের জন্য পবিত্রতা দরকার আরেকটা ব্যাপার জানতে হবে এটা হচ্ছে ছোটো নাপাক হোক অথবা বড় নাপাক হোক এই তিনটা জিনিস করা যাবে না হ্যাঁ তবে কোনো যদি বড় না পাকি কারো কাউকে যদি পেয়ে বসে তার জন্য যে কাজগুলো নিষিদ্ধ সেটাও আমাদেরকে জানতে হবে বিশেষভাবে এই এই দুইটা কিন্তু আপনার ছোট নাপাক যার মধ্যে আসে তার জন্য নিষিদ্ধ ন শুধু বড় না পাকের জন্য এক নম্বর হচ্ছে কোরআন মজিদ তেলাওয়াত করা এটা হজরত হাদিসের মধ্যে এসেছে রসইল আকরমের ব্যাপারে তিনি বলেছেন লাই হাজুবহু আনিল সঈউল্লা ইসাল জানাবা যে রসইল আকরম সাল্লাহুয়ালিয়ালাম কোরআন মসজিদ তেলাওয়াত করা থেকে কোন জিনিস প্রতিবন্ধকতার সৃষ্টি করতো না জানাবত ছাড়া গোসল ফরজ হওয়া ছাড়া তাইলে উজু না থাকলে আপনি কোরআন তেলাবাদ করতে পারেন কিন্তু যখন গোসল ফরজ হয় তখন কোরআন আরেকটা যখন বড় পবিত্র হয় অর্থাৎ গোসল ফরজ হয়ে যায় তখন মসজিদে অবস্থান করা যাবে না উজু ছাড়া যেমন আল্লাহ সুরা নিসার নিসার তেয়াল্লিশ নম্বর আয়তমাত

যখন তোমরা নেশাগ্রস্ত থাকো যতক্ষণ পর্যন্ত তোমরা কী বলছো সেটা বুঝতে না পারো এবং এরকমভাবে তোমরা যখন জুনবি থাকো অর্থাৎ তোমাদের গোসল ফরজ হয়ে যায় তখন তোমরা হ্যাঁ এরকমভাবে নামাজের কাছে মসজিদের কাছে যেতে পারবে না ইল্লা আবিরি সে তবে যদি পথ অতিক্রম করার উদ্দেশ্য হয় তাহলে সেটা ভিন্ন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল না করবে ততক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করা যাবে না অপবিত্র ব্যক্তির জন্য সুতরাং কোনো ব্যক্তি যদি যার আপনার গোসল ফরজ হয়েছে সে যদি উজু করে নেয় তার জন্য মসজিদে অবস্থান করা জায়জ রয়েছে এছাড়া জায়েজ নয় এরকমভাবে যে যার গোসল ফরজ তার জন্য জায়েজ আছে যে মসজিদ অতিক্রম করে যাওয়া মানে মসজিদ আপনার পথের মধ্যে পড়েছে মসজিদ সে অতিক্রম করতে পারবে সেখানে বসা ছাড়া সেটাও তার জন্য যায় যেটা আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি চার নম্বর যে ব্যাপারটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে কারোর যদি আপনার মলমূত্র ত্যাগের প্রয়োজন হয় সেটার কিছু আদব কায়দা আছে কারণ পশু এবং মানুষের মধ্যে ব্যবধান রয়েছে পশুর যে কোনো সময় মলমূত্র ত্যাগ করার দরকার তার কোনো নিয়মকানুন নেই কারণ তার বিবেক নেই বুদ্ধি নেই এই জন্য কিন্তু মানুষের বিবেক বুদ্ধির বিদায় সরিয়েতে তার কিছু নিয়মকানুন বাতিলছে হুম এই কারণে আমরা বলবো যখন মলমূত্র ত্যাগ করা হয় তখন যেই কাজগুলা করা মোস্তাহাব এক নম্বর হচ্ছে যে মানুষের দৃষ্টি থেকে দূরে সরে যেতে হবে যে যেখানে কেউ দেখতে পাবে না এমন জায়গায় যেতে হবে দ্বিতীয় নম্বর আদব হচ্ছে যে যখন প্রবেশ করবে মলমূত্র ত্যাগের জন্য তখন একটা দোয়া পড়তে হবে যে আল্লাহ ইন্নি আউদু কেমিনাল খুব সেবল খাবা এস এটা পড়ে নেব এটা একটা আদব এরকমভাবে আপনার মলমূত্র ত্যাগের সময় যেটা করা বাধ্যতামূলক আগের দুইটা বলছি মোস্তাহাব বাধ্যতামূলক যে যেই কাজগুলো সেটার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের সতর্কে ডেকে রাখতে হবে এবং এবং মলমূত্র ত্যাগের সময় যে কাজগুলো হারাম সেটা হচ্ছে ক্যাবলামুখী হতে পারবে না অথবা ক্যাবলার দিকে পেছন দিতে পারবে না দ্বিতীয় নম্বর হচ্ছে মলমূত্র ত্যাগের সময় খেয়াল রাখতে হবে যেন মানুষের রাস্তায় সেটা না করা হয় অথবা মানুষের যে আপনার বিশেষ করে যেই জায়গার মধ্যে মানুষ বসে ইত্যাদি সেই সমস্ত জায়গায়ও আপনার কিছু এই মলমূত্র ত্যাগ করা যাবে না সেটা হারাম কারণ এটা লড়ানো কারণ তৃতীয় নম্বর যে কাজটা হারাম সেটা হচ্ছে আপনার স্থির পানিতে প্রস্রাব করা যাবে না এরকমভাবে মলমূত্র ত্যাগের সময় যেটা করা মাকরু আগে হারাম বললাম মাকরু হচ্ছে কয়েকটা জিনিস একটা হচ্ছে ডান হাত দিয়ে মলমূত্র ত্যাগের সময় ডান হাত দিয়ে লজ্জাস্থানকে স্পর্শ করবে না দ্বিতীয় নম্বর হচ্ছে ডান হাত দিয়ে আপনার ঢিলাকুলো করা যাবে না তিন নম্বর হচ্ছে যে কথা বলা নিষেধ মলমূত্র ত্যাগের সময় বিশেষ করে মলমূত্র ত্যাগের সময় আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না সেটা মাকরুহ করা পঞ্চম নম্বর যে বি জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আপনার ইস্তিনজা করার বিধান সেই ইস্তিনজা করার বিধান ইনশাআল্লাহ সামনের আলোচনায় আসছে আর এখানে আমরা শেষ করে দিচ্ছি ওসাল্লা নবীনা মোহাম্মদ ওয়ালাআ ওসাহি আজমাইন